হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো কোজাগরের লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, সকালবেলা ঘরটা সব পুছে নিয়েছি। আজকে আমাদের মাসি আসেনি, তার জন্য আমি ঘরটা সব পুছে সকালে আমার যাদের হোম ডেলিভারি দেওয়া থাকে রুটি, তাদেরকে সব কিছু দিয়ে বাসন টাসন মেজে নিয়ে আমি ঠাকুরের কাজ করতে চলে এসেছি। তো ঠাকুরের এইগুলো আমার ছেলে গুছিয়েছে, ঠাকুরকে ফুল দিয়েছে, ঠাকুর বসিয়েছে, আমি ঘরটা পুছে দিয়েছিলাম, ও সব কিছু করেছে, এগুলো পুরোটাই আমার ছেলে গুছিয়েছে। তো এখানে ঠাকুরকে ও গুছিয়েছে, এদিকে আমি গোপালকে স্নান করিয়ে গোপালের জন্য একটা জামা এনেছিলাম লাল রঙের, সেই জামাটা ওকে পরিয়ে দিচ্ছি। আর আজকে তো সারাদিনই পূর্ণিমা, তো পূর্ণিমা থাকতে থাকতে পুজো করে নিতে হবে। তো কাজ পূজা করি, লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যাবেলা হয়ে থাকে। তো দেখো, আমার তো অনেক কাজ থাকে, তো সন্ধ্যাবেলা আমি করে উঠতে পারবো না, তার জন্য আমাদের এখানে সবাই সকাল সকাল করে নিচ্ছে। তো আমি পুজো করেছি 10টার সময়, তো 10টার সময় ঠাকুরমশাই আসবে, পুজো করবে। এদিকে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি, তারপর আমার আবার রান্না করতে হবে হোম ডেলিভারি। তো আজকে তো নিরামিষ রান্না করব, তো কী রান্না করছি তোমাদেরকে দেখাবো। দেখো, ওখানে চন্দন বেটে নিচ্ছি, ফুল টুল সব কিছু গুছিয়ে নিয়েছি, গোপালকে জামাটা পরিয়ে দিলাম। তো এক এক করে পুরো ঠাকুরের সব কিছু আমরা রেডি করে নিয়েছি। আর আমার এখানে দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর হয়েছে দেখতে, আর পুরো ফুল দিয়ে পুরো জায়গাটা সাজিয়ে নিয়েছি, ঠাকুরের মুখটা সত্যিই খুব মিষ্টি হয়েছে দেখতে। তো তোমরা কমেন্ট করে জানিও ঠাকুরকে দেখতে কেমন হয়েছে। আর এখানে ঠাকুরমশাই চলে এসেছে, পুজো আরম্ভ হয়ে গেছে, তো ওখানে পুজো করে নিচ্ছে। আর রান্নাঘরেও আমার কিছু কাজ ছিল, তো সেগুলো আমি পরে করবো, আগে অঞ্জলিটা দিয়ে নেবো, তারপর পুজো করবো। দেখো, এখানে পুজো করে নিচ্ছি। তো এখানে আমি অঞ্জলি দিয়ে দিচ্ছি, আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দে, করতে চায় না, তাও করে দিল। তো আমি এখানে অঞ্জলিটা দিয়ে নিলাম, দিয়ে ঠাকুর মশাই চলে গেলে আমি রান্নাঘরে চলে যাব। আর সবাইকে প্রসাদ টসাদও দিতে হবে, তো পুজোটাকে কমপ্লিট হয়ে যাক, তারপর কি করছি রান্নাবান্না তোমরা দেখো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমার এখানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর এত পরিমাণে পিঁপড়ে, তো আমি ওগুলো প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে, এবার আমি রান্নার কাজে যাব, কেন আমার হোম ডেলিভারি আছে, তাদের জন্য রান্না করতে হবে। তো আজকে তো নিরামিষ, সব খিচুড়ি বাঁধাকপি এগুলো করব। তো কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে চেঞ্জ করে নিই, প্রচণ্ড গরম লাগছে। দেখো, রান্নাঘরের মুগ ডাল ভাজা আরম্ভ করে দিয়েছি, এখানে 2 কিলো মুগ ডাল আছে। তো এটাকে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে মুগ ডাল ভাজলে ডালটা খুব সুন্দর ভাজা হয়। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এখানে আমের চাটনি করে নিচ্ছি, তো তাড়াতাড়ি করে করছি, কেননা নাহলে আমার দেরি হয়ে যাবে। আর এখানে দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে, বাঁধাকপির তরকারি করে নিয়েছি, চাটনি পাঁপড় ভাজা সবই করে নিয়েছি। তো আমাকে এগুলো আজকে হোম ডেলিভারি দিতে হবে, আজকে তো শনিবার, এমনিও আমি নিরামিষ করি, তার মধ্যে লক্ষ্মী পুজো, তো ভাবলাম আজকে খিচুড়ি সবজি এগুলোই করে দিই। তো এগুলো আমার সব হোম ডেলিভারি চলে যাবে। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো সবাইকে খাওয়ার টাওয়ার দিয়ে আমিও খেতে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে নাকে মুখে খাচ্ছি, এত খিদে পেয়ে গেছে। তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।